প্রচলিত তাবলিগ জামাতকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের একজন আলেম। দয়া করে বিষয়টি একটু পরিষ্কার করবেন। তাবলিগ জামাতের লোকদের মতো নিরীহ আর কে আছে দুনিয়াতে? সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি আজকাল, অস্ত্রবাজি, মারামারি, হাঙ্গামা ও অবৈধ পন্থা বা যেটাই হোক, এগুলোর সাথে তাবলিগ জামাতকে সম্পর্কযুক্ত যদি কেউ করে সেটা অবিচার, যেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার হয় না। এই অভিযোগ নিতান্তই একটা মিথ্যা এবং অগ্রহণ্য অভিযোগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নামাজের নিয়ত পড়া যাবে কিনা সহি হাদিস দ্বারা ব্যাখ্যা করুন। নিয়ত পড়ার জিনিস না, নিয়ত মনে মনে করার জিনিস। নামাই তো আর মুখে পড়া কোনো এই নির্দেশ কোন হাদিসে আসে নাই ভাই। আলমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, এই কথাটা সত্য কতটুকু? এটা একটা জাল হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, বিশুদ্ধ কোনো হাদিসে এটি আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমনিতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা করেছেন, হাজারো মর্যাদা আছে। আমরা এটার জন্য, তার মর্যাদা বোঝানোর জন্য জাল হাদিস আনার কোনো প্রয়োজন নাই। আমি আমার মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা? দোয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই। সালাম দিবেন মুখে, পা ধরে সালাম, এরকম কোন সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি।